যার জনপ্রিয়তার কথা নতুন করে বলার মতো কিছুই নেই। বলিউড কিংবা বাংলা গান, সব জায়গাতেই তার গানে মুগ্ধ দর্শক। মাত্র 16 বছর বয়সে গানের জগতে যুক্ত হওয়া মেয়েটি আজ ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়িকা। আগর তুম মিল যাও জামানা ছোড় দেঙ্গে হম। আজকের ভিডিওতে জানাতে চলেছি শ্রেয়ার শুরু থেকে বর্তমান সবটাই। তো চলুন শুরু করি। শ্রেয়া ঘোষালের জন্ম 12 মার্চ 1984 সালে ভারতের মুর্শিদাবাদে। তার বর্তমান বয়স 38 বছর। জাতীয়তায় তিনি ভারতীয়। পেশায় তিনি একাধারে একজন নেপথ্য সঙ্গীতশিল্পী, গীতিকার এবং রেকর্ড প্রযোজক। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। শ্রেয়া ঘোষাল শৈশব থেকেই নেপথ্য কণ্ঠশিল্পী হওয়ার ইচ্ছে পোষণ করে এবং মাত্র 4 বছর বয়স থেকেই সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। 6 বছর বয়সে শাস্ত্রীয় সঙ্গীতে তার আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। 16 বছর বয়সে তিনি ZTV-র সারেগামা পা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। এরপরেই তার কর্মজীবন শুরু হয়। 2000 সালে যখন শ্রেয়ার বয়স ছিল মাত্র 16 বছর, তখন সারেগামা পায়ের শেষ সিজনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। আর এর থেকেই শুরু হয়েছিল বাংলা বলিউড তথা সব ধরনের গানেই নিজের কণ্ঠের জাদু দেখানো। এরপর 2002 সালে দেবদাস মুভিতে বৈরী প্রিয়া গানটি বেরোনোর পরেই দর্শক মহলে বেশ আলোচনায় আসেন শ্রেয়া। এই গানটি তার ক্যারিয়ার পাল্টে দেয়। আর এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর 2003 সালে মুন্না ভাই MBBS থেকে সানসান নামে একটি গান বেশ পরিচিতি লাভ করে। এবং এই একই বছর পরিচিত দুটি বাংলা গানও বেশ হিট হয়। এবং 2004 সালে বেশ জনপ্রিয় একটি গান ওহ তুম শ্রেয়ারই কভার করা। ২০০৫ সালে আশিক বানায়া গানটির জনপ্রিয়তা প্রায় সবাই জানে। এই গানের ফিমেল ভয়েসটি ছিল শ্রেয়া ঘোষালেরই। এরপর 2006 সালে শ্রেয়া ঘোষালের অনেক জনপ্রিয় গান থাকলেও ভিভা সিনেমা থেকে এই গানটি বেশ পছন্দ করে দর্শক। এবং ক্রিস থ্রি থেকে চোরি চোরি গানটি শ্রেয়ারই কভার করা। এর পরের বছর 2007 সালে শ্রেয়ার একটি খুব জনপ্রিয় সেমি ক্লাসিক্যাল সং মেরি ঢোলনা গানটি এসেছিল। আর এই গানটি ছিল শ্রেয়ার ক্যারিয়ার জীবনের এভারগ্রিন একটি গান। মেরে প্যার কি ধুন মেরে ঢোলনা। এবং এই একই সালে আই লাভ ইউ সিনেমা থেকে একটি কথা বলবো গানটি শ্রেয়ারই গাওয়া। স্বপ্নের সাথে রং দিয়ে ছবি আঁকবো। 2008 সালে রাপনে বানাদে জুড়ি সিনেমার বহুল আলোচিত গানটি শ্রেয়াই কভার করা। না কিছু বলা না কিছু তোলা। এরপরে 2009 সালে শ্রেয়ার খুব জনপ্রিয় গান থ্রি ইডিয়েট থেকে জুবিডুবি গানটি এসেছিল। এরপর 2010 সালে শ্রেয়ার খুব সফট একটি গান দাবাং সিনেমা থেকে চোরি কিয়া জিয়া গানটি আসে। এই একই সালে অমানুষ সিনেমার ও মাই লাভ গানটিও শ্রেয়াই কভার করেন। এরপর 2011 সালে শ্রেয়া ঘোষালের বিখ্যাত দুটি গান আসে। দ্য ডার্টি পিকচার সিনেমার উলাল্লা গানটি যে গানটি সেই সময়ের বেশ জনপ্রিয় একটি গান ছিল।
এবং পাশাপাশি তার বহুল আলোচিত অগ্নিপথ সিনেমা থেকে চিকনি চামেলি গানটি এসেছিল। আর দুটি গানই এই সালে ব্লকবাস্টার হয়েছিল। 2012 সালে শ্রেয়া ঘোষালের প্রিয়া ওরে প্রিয়া এই গানটি এসেছিল। এবং এই একই বছর পাগলু সিনেমা থেকে লাভ ইউ লাভ ইউ গানটি শ্রেয়ারই গাওয়া। এরপর 2013 সালে আশিকি 2 সিনেমার সুন রাহা হে গানটির ফিমেল ভার্সন শ্রেয়াই গিয়েছেন। ২০১৪ সালে হ্যাপি নিউ ইয়ার সিনেমার মানওয়া লাগে গানটি শ্রেয়াই ভয়েস শোনা যায়। এর পরের বছর 2015 সালে শ্রেয়া ঘোষালের একটি খুবই বিখ্যাত গান আসে। ২০১৬ সালে সানাম রে সিনেমা থেকে তুম বিন গানটি শ্রেয়ারই কভার করা। আবার এই একই সালে লাভ এক্সপ্রেস সিনেমা থেকে মাঝে মাঝে গানটি শ্রেয়ারই গাওয়া। রাত্রি দিনের অন্তহীনের রূপ কথায়। এরপর 2017 সালে শ্রেয়ার আরেকটি খুব জনপ্রিয় গান রোজানা মুক্তি পায়। হাওয়াও কি তারহা মুঝে ছুকে তুম গুজর। এই সালে খুব পরিচিত একটি বাংলা গান কভার করেছেন শ্রেয়া। এরপর 2018 সালে পদ্মাবত সিনেমা থেকে একটি গান আসে। এই গানটির প্রশংসা করেনি এমন লোক খুব কমই আছে। 2019 সালে শ্রেয়া ঘোষালের বহুল আলোচিত বাংলা গান পরিণীতা সিনেমা থেকে তোমাকে গানটি এসেছিল। চাই শুধু বারে বারে তোমাকে। 2020 সালে শ্রেয়ার জনপ্রিয় আরও একটি বাংলা গান তুমি যদি চাও আসে। তুমি যদি চাও। এবং এই একই সালে গাঙ্গুবাই সিনেমার জব সাইয়া গানটি এসেছে। জব সাইয়া আয় শাম কো। 2021 সালে রয়েছে জালিমা কোকা কোলা এবং মিমি সিনেমার পরম সুন্দরী গানটি। জালিমা কোকা কোলা পিলা দে। তো দর্শক, এই ছিল শ্রেয়া ঘোষালের শুরু থেকে বর্তমান। গানের রানী শ্রেয়ার গানের জগতের প্রশংসা করে হয়তো কখনোই শেষ করা যাবে না। মুশকিল।